হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট পায়েল ঘোষ অ্যান্ড ডি অ্যাডিকশন কনসালটেন্ট। আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাডিকশন। বেসিক্যালি আমরা স্ক্রিন টাইম অ্যাডিকশন বা পর্ন অ্যাডিকশন নিয়ে আলোচনা করব। অ্যাডিকশন কি আগে সেটা বুঝতে হবে। অ্যাডিকশন হচ্ছে এমন একটা ফিলিং, যেই কাজটা আমি বারবার করলে আমার মধ্যে একটা আনন্দ তৈরি হবে, সেটাই কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমি সেটা বারবার করছি, সেইভাবেই কিন্তু আমি অ্যাডিক্টেড হচ্ছি। অ্যাডিকশন হচ্ছে ভীষণ একটা স্লো রান প্রসেস। যে কোনো কাজ বা অ্যাক্টিভিটি যেটা আমাকে প্লেজার দিচ্ছে, সেটাই আমি যখন বারবার করার চেষ্টা করছি, সেটার থেকে আমি আমার ডেইলি লাইফকে সরিয়ে আনছি। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই কাজটা বা ওই জিনিসটা। এইভাবেই কিন্তু অ্যাডিকশানের মাত্রাটা বাড়ছে। অ্যাডিকশানকে আমরা বেসিক্যালি দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডিকশান, যেরকম সাবস্ট্যান্স হতে পারে। আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডিকশান। বিহেভিয়ারাল অ্যাডিকশানের মধ্যে যেরকম গেমিং হতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান হতে পারে, পর্নোগ্রাফি অ্যাডিকশান হতে পারে, গ্যাম্বলিং অ্যাডিকশান হতে পারে, এইগুলো যেই অ্যাডিকশানটার জন্য আমার বিহেভিয়ার রিপিটেটিভলি চেঞ্জ হচ্ছে। পর্নোগ্রাফি অ্যাডিকশানটা হচ্ছে ইমোশনালি আমরা যখন কোনো একটা পার্টিকুলার জিনিসের ওপর অ্যাডিক্টেড হয়ে পড়ছি বা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, আমি চাইলেও সেখান থেকে সরে আসতে পারছি না। তো সেই জায়গাটায় যখন আমরা চলে যাচ্ছি এবং তার জন্য আমাদের ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, যেরকম পড়াশুনো হ্যাম্পার হচ্ছে, কলেজ লাইফ হ্যাম্পার হচ্ছে, কাজের লাইফটা হ্যাম্পার হচ্ছে, ফ্যামিলি লাইফ হ্যাম্পার হচ্ছে, আমার কেরিয়ারের দিকে আর ফোকাস থাকছে না, এই জিনিসগুলো যখন একসাথে চলে আসছে, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কিন্তু আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে পড়ছি পার্টিকুলার কোনো একটা জিনিসের ওপরে। এবার বলি যে পর্নোগ্রাফি অ্যাডিকশান মেনলি কী কী কারণে হয়। ফার্স্ট যেই কারণটা দেখা যায় সেটা হচ্ছে যে মেনলি সেক্সে যখন আমরা আনস্যাটিসফাই থাকি বা একটা ডিজায়ার প্রচণ্ড মাত্রায় আমার মধ্যে আসে, কিন্তু আমি সেইভাবে দেখা যাচ্ছে যে আমি আমার পার্টনারের সাথে সেক্সুয়াল লাইফটা সেইভাবে লিড করতে পারছি না বা হ্যাপি থাকতে পারছি না, তো তখন কিন্তু একটা ডিজায়ার যখন আমার মধ্যে প্রচণ্ড মাত্রায় কাজ করে, তখন কিন্তু আমার অ্যাডিকশানের জায়গাটা বেড়ে যায়। এছাড়া দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় যখন কেউ সোশ্যাল মিডিয়া সাইডে যখন অ্যাক্টিভ হয়ে থাকছে, তো সেইখানে নানান রকম অ্যাক্টিভেশনের জায়গা আছে, এন্টারটেইনমেন্টের জায়গা আছে, তো দেখা যাচ্ছে হঠাৎ করে যে পর্নোগ্রাফি সাইটগুলোতে গিয়ে তারা বেশিক্ষণ সময় কাটাচ্ছে, সেইটাকে তারা একটা এনজয়মেন্ট খুঁজে পাচ্ছে নিজের মাধ্যমে। তো এইভাবে কিন্তু অ্যাডিকশানের জায়গাটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো অ্যাডিকশানের যে বেড়ে যাচ্ছে সেটাকে তো আমাদের কিছু না কিছুভাবে ব্রেকও করতে হবে। এবার ব্রেক করার জন্য কয়েকটা জায়গা আমরা বা কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেই জায়গাটাকে ব্রেক করতে পারি। প্রফেশনাল হেল্প তো নিতেই হবে, ডক্টর সাইকোলজিস্টের কাছে তো যেতেই হবে। এছাড়া নিজেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ফোনের ইউজিং টাইমটাকে যদি একটু কমানো যায় ডেইলি বেসিসে, আমাদের ফোনটাকে সবসময় বেডের পাশে যদি চার্জার থাকে সেখানে চার্জ না দেওয়া বা বেডরুমের বাইরে যদি ফোনটাকে রাখা, পার্টিকুলার একটা স্ট্যান্ডে যদি আমরা ফোনটাকে রাখতে পারি, মানে আগে যেরকম আমাদের ল্যান্ড ফোনটা একটা পার্টিকুলার জায়গায় স্ট্যান্ডিং থাকতো, সেরকম জায়গায় যদি আমি ফোনটাকে স্ট্যান্ড করাতে পারি, যেহেতু ফোনটা আমাদের ইমোশনালি বা মেন্টালি সবসময় আমরা যে কোনো কাজ করছি, কাজের ফাঁকে ফোনটা আমরা ইউজ করছি বা ফোনটাকে দেখছি, তো এই জায়গাগুলো যদি কমানো যায়, মানে আমাকে ফিজিক্যালি পরিশ্রম করে যদি ফোনটাকে আনতে হয়, তাহলে মনে হয় অ্যাডিকশানের জায়গাটা বা এই যে বারবার অ্যাট্রাকশানের জায়গাটা অনেকটা কমবে। নেক্সট হচ্ছে আমি যদি পাসওয়ার্ডটাকে একটু লেন্দি রাখি, অনেক সময় ছোটো পাসওয়ার্ড বারবার খুলে ফেলছি, পাঁচ অক্ষরের, পাঁচটা ওয়ার্ডের বা ছটা ওয়ার্ডের, সেই জায়গায় যদি আমি দেখি আমি অ্যাটলিস্ট 15 থেকে 20 ক্যারেক্টারের পাসওয়ার্ড রাখি, এই পাসওয়ার্ডটা বারবার খুলতে গিয়ে আমার কী হবে, আমার মধ্যে একটা বোর্ডাম কাজ করবে, তখন কিন্তু আমি খুব তাড়াতাড়ি ইরিটেবল হব, যে ফোনের যে স্ক্রিন টাইমটা বা আমার যদি অন্য কোনো কাজ থাকে তখন সেই জায়গাটায় কিন্তু আমি ফোন দেখার ইউজটাকে অনেক কমিয়ে আনতে পারবো। এছাড়া আরেকটা করা যেতে পারে যে ফোনের সেটিং ফাংশনগুলোকে যদি একটু চেঞ্জ করা যায়, যেরকম নোটিফিকেশানগুলোকে যদি আমি টার্ন অফ করে দিতে পারি, বারবার নোটিফিকেশান এলে সেইভাবে আমার দেখতে গেলে যে আমাদের ফোন ইউজের হয়তো দরকার নেই, কিন্তু একবার ফোনটাকে সার্চ করে দেখছি বা কী এলো সেই নোটিফিকেশানটা দেখার চেষ্টা করছি। আরেকটা যেটা করা যেতে পারে, আমি যদি আমাদের ফোনে যদি যেই সেটিংটা থাকে মনোক্রোম মোড, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে ম্যাটারে আমি যদি ফোনটাকে রেখে দিই, কারণ কালারিং মোডে থাকলে কিন্তু আমাদের অ্যাট্রাকশানের জায়গাটা বেড়ে যায়। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজির সাথে রিলেটেড, যে কোনো কালার কিন্তু আমাদের অ্যাট্রাকশান বা অ্যাডিক্টেড করার জায়গাটাকে বাড়িয়ে দেয়। সেই জায়গায় যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড বা
গ্রে ম্যাটার মোডে যদি ফোনটাকে রাখি তো অ্যাট্রাকশনের জায়গাটা কিন্তু অনেকটা কমে যায়। আর এছাড়া যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার লাইফস্টাইলটার ওপর ফোকাস রাখবো। আর যে কোনো অ্যাডিকশান বা পর্ন অ্যাডিকশান যে সবসময় খুব একটা ভালো দিকে আমাকে টার্ন করিয়ে নিয়ে যাচ্ছে সেটা নয়, আমি যখন অ্যাডিক্টেড হয়ে পড়ছি আমার কিন্তু বাকি লাইফগুলো হ্যাম্পার হচ্ছে সেটা মাথায় রাখা। এবং এই মাত্রাটা যখন বেশি হচ্ছে, দিনে বেশিরভাগ সময়টাই আমি অ্যাডিকশানের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি হয়তো অনেক চেষ্টা করছি সেটাকে কন্ট্রোল করার বা ভিডিওগুলো না দেখার, কিন্তু দেখা যাচ্ছে যে না আমি দেখেই যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেডিকেল হেল্প বা প্রফেশনাল হেল্প নিতেই হবে। আমি আস্তে আস্তে অ্যাডিকশানের দিকে এগোচ্ছি, সেইটা বুঝবেন কী করে? সেটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে দেখা যাবে যে নিজের মধ্যে একটা লস অফ কন্ট্রোলের জায়গা তৈরি হবে, মানে আমি কিছুতেই আর সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারছি না, আমার ডিপেন্ডেন্সি বা টলারেন্স লেভেলটা বাড়বে। আগে হয়তো আমি 1 ঘন্টা ফোন ইউজ করতাম বা আগে হয়তো আমি 1 ঘন্টা ভিডিও দেখতাম, সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেটা কিন্তু টাইমের ডিউরেশনটাও বাড়ছে, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 5 ঘন্টা এইভাবে আমি স্পেসিফিক সাইট বা ফোন ইউজের মাধ্যমে আমি সময় কাটাচ্ছি। আরেকটা যেটা দেখা যায় যে ভীষণ ক্রেভিং একটা কাজ করে, যে কোনো অ্যাডিকশানে ক্রেভিংটা মাস্ট, মানে কখন আমি ফোনটাকে ইউজ করবো বা কখন আমি পর্ন সাইডে যাব, এই জায়গাগুলো যখন আমার মধ্যে ভীষণ মাত্রায় কাজ করে তখন কিন্তু বুঝতে হবে যে আমি কিন্তু আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি পার্টিকুলার থিংয়ের ওপর বা পার্টিকুলার অবজেক্টের ওপর, তখন কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি প্রফেশনাল হেল্প নিতে হবে।